বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মমতা সংগমিতার সমর্থনে আইএনটিটিইউসির নেত্রী দোলা সেনের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বর্ধমান স্টেশন থেকে শুরু হয়ে টাউন হলে শেষ হয়। এই দিনের মিছিলে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে আদিবাসী শিল্পীরা মাদল সহযোগে অংশগ্রহণ করেন। এদিন মিছিলে অংশগ্রহণকারী আদিবাসী শিল্পীদের গলায় রাজ্য সরকারের দেওয়া অশোকস্তম্ভ লাগানো পরিচয়পত্র ঝুলতে দেখা যায়। উল্লেখ্য, আদিবাসী শিল্পীদের এইরূপ পরিচয়পত্র জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে প্রদান করা হয়। এর জন্য শিল্পীরা ভাতা পেয়ে থাকেন। কবে দিয়েছে? কি জন্য এটা? কি জন্য? সেই জন্য কার্ডটা তো পড়ে আসো। ওই কার্ডটা কোথায় পেয়েছো? হ্যাঁ, কার্ডটা আমরা অফিস থেকেই পেয়েছি। আচ্ছা, আজকে পড়ে এসছো নাকি? আগে থেকেই পড়তো। কেন? এটা ওরা পড়ার জন্য দিয়েছে। পড়ার জন্য দিয়েছে। আজকে কি পড়ে আসতে বলেছিল ওই মিছিলের জন্য? হ্যাঁ, যে মিটিংয়ে যায় সেখানে পড়তো। সেখানে যাও। কোথা থেকে আসছো তোমরা? কোথা থেকে আসছো? আমরা মাকর চাপ পড়েছি। এটা কি জন্য পড়েছো? শিল্পী, ওই কার্ডটা পড়ে তোমরা মিছিলে আসো। আসতে বলেছিল এই মিছিলে? এই কার্ডটা পড়ে আসতে বলেছিল? সব অনুষ্ঠানেই পড়ে যাও। কারা পড়তে বলেছে এটা? কারা পড়তে বলেছে? বর্ধমান এক নম্বর ব্লকের বন্ডুল গ্রাম থেকে শিল্পীদের আনা হয়েছে বলে জানান ওই অঞ্চলের ব্লক সভাপতি তপন রায়। তিনি জানান, এইরূপ সরকারি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কোনো রাজনৈতিক দলের প্রচার মিছিলে যাওয়া ঠিক নয়। শিল্পীরা আবেগের বসে এই কাজ করেছে। এরা সব মিটিং মিছিলে যায় মোটামুটি। দলের হলে খবর পেলে দলের নেতৃত্বে খবর দিলে এরা যায় মোটামুটি, অংশগ্রহণ করে। হ্যাঁ, অংশগ্রহণ করে। এরা সত্যি কথা বলতে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে। শিল্পীদের যে ভাতা দেয় গভর্নমেন্টের সরকার আসার পরে সেই ভাতার অন্তর্গত এরা আছে, কার্ডও আছে। অর্থাৎ এরা মনে প্রাণে খুশি হয়ে আসে। এবার নেতৃত্বের মধ্যে যেমন আমি দলের একটা দায়িত্বে আছি, এক নম্বর ব্লকে যুবক কার্যকরী সভাপতি তপন। তো আমাদের কাছে খবর গেল নেতৃত্বে যে দোলা দিয়ে আসছে, প্রোগ্রামও আছে। কিন্তু এই বললেন দলের হয়ে আসছে, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে তো দলের হয়ে প্রচার তো করতে হবে না কার্ড লাগিয়ে? উচিত নয়, কিন্তু লাগিয়েছে তো কী? তাই তো, কার্ড লাগিয়ে তো প্রচার করতে পারবে না আপনি বলছেন। হ্যাঁ, না যেহেতু গভর্নমেন্টের দেওয়া কার্ড। হ্যাঁ হ্যাঁ, সে তো করতে পারবে না নিশ্চয়ই। সেটা কথা বলি, আবেগ প্রবণ হয়ে গেলে মানুষ অনেক সময় ছোটোখাটো নিয়ম হয়তো ওভারলুক করে যায়। এটা সব কিছু এর উপরে যাচ্ছে, ভালোবাসা তো থাকা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। ব্যুরো নিউজ, আনন্দবাজার।